নমস্কার বন্ধুরা, সোমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি নতুন স্বাদের ঢেঁড়সের তরকারি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আপনাদের যত নাতি আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তো চলুন আজকে আমাদের রেসিপি শুরু করা যাক। ঢ্যাঁড়স লাগছে, ঢ্যাঁড়স বরফি মতন কেটে রেখেছি। পেঁয়াজ কুচি লাগছে, লাগছে গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, গরম মশলা, হলুদ, আর আমি দুধ দিয়ে এই রান্নাটা করব। আর ধনে গুঁড়ো লাগছে। আর আর দিচ্ছি হচ্ছে আপনার ফ্রেশ ক্রিম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আগে ঢ্যাঁড়সটাকে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সটাকে ভেজে তুলে নিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে নিতে হবে আগে, দিয়ে তারপরে ধনে গুঁড়ো যা যা বললাম যে ওগুলো সব দিয়ে। আমি ঢ্যাঁড়স ভেজে তুলে রাখলাম, ঢ্যাঁড়স ভাজার তেলগুলো আছে। এবার ওর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। নেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদের, ধনে গুঁড়ো দিব, লঙ্কা গুঁড়ো দিব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিব, হলুদ, লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো। জল দেব না, আমি দুধ দেবো, যে দুধ রেখেছি দুধটা দেবো, একটু নেড়ে নি, নিয়ে জলটা দেবো। জল তো দিব না, সরি দুধ দিব বললাম, যে দুধ দেব, দুধটা দিয়ে ঢেকে নিব, দুধটা দিয়ে দিলাম। ঢাকা দিয়েছিলাম, ঢাকা তুলে এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি, ভাজা ঢ্যাঁড়স। চিনি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঘি, দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। নতুন স্বাদের ঢ্যাঁড়স তরকারি। তো দেখুন, তৈরি হয়ে গেল আমাদের নতুন স্বাদের ঢ্যাঁড়সের তরকারি রেসিপি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই নতুন নতুন রান্নার রেসিপি পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন সোমা চ্যানেলকে। আজ এটুকুই, আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার।